মাস্ক না পরায় শাহবাগ মোড়ে চারজনকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। কোভিড-19 সংক্রমণ রোধে আজ থেকে দেশজুড়ে 7 দিনের কঠোর লকডাউন শুরু হয়েছে। বৃহস্পতিবার 1 জুলাই ভোর 6টা থেকে শুরু হওয়া এই লকডাউনে সরকারি নির্দেশনা বাস্তবায়নের জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। বৃহস্পতিবার বেলা 10:30 থেকে রাজধানীর শাহবাগ মোড়ে র্যাবের ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু সেখানে ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দিচ্ছেন। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বলেন, সরকারের আদেশ মেনে জরুরি কাজ ছাড়া নাগরিকরা অযথা রাস্তায় বের হচ্ছেন না। বেলা 10:30 থেকে 11:30 পর্যন্ত চার্জকে 1,100 টাকা জরিমানা করা হয়েছে। জরুরি কাজে বের হলেও মাস্ক না থাকায় তাদের জরিমানা করা হয়। র্যাবের ভ্রাম্যমাণ আদালতে জরিমানা দেয়া ব্যক্তিরা হলেন খায়রুল ইসলাম 200 টাকা, মোহাম্মদ ইসলাম 200 টাকা, সোহেল রানা 500 টাকা ও রুবেল মিয়া 200 টাকা।